অনেক বেশি এক্সাইটেড কারণ আমি আজকে আমার অনেক প্রিয় প্রিয় অনেকগুলো মানুষের সাথে দেখা করব। তোমরা হয়তো ভাবো যে তোমরা নাকি আমার ফ্যান, বাট অ্যাকচুয়ালি আমি তোমাদের সবাইকে আমার ফ্রেন্ড মনে করি। ইয়েস ফ্রেন্ড, আজকে ইনশাল্লাহ আমি জানি না কতজন আসবে, বাট ইনশাল্লাহ অনেক মানুষ আসবে আশা করি। ইনশাল্লাহ সবাইকে আমি ট্রিট দিব, এই ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাচ্ছি সবাইকে ট্রিট দেওয়ার জন্য। আপনারা দেখছেন আর এত ভিড় হবে, ভাই রে ভাই। এটা আমাদের ফার্স্ট মিটআপ তাওবার নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের মানুষ যে আমাকে এত পরিমাণ ভালোবাসার, এই জায়গার মধ্যে আমার এত বড় একটা ফ্যান বেস থাকবে এটা আমি দুঃস্বপ্নেও চিন্তা করি। সবাইকে দিতে পারি না, ব্যাপারটা এরকম না, অনেকে ট্রিট না নিয়ে চলে গেছে। আমি অলমোস্ট ফুকো আপডেটে 4 ঘন্টা 15 মিনিট ছিলাম। এত সময় ধরে থাকার পরেও যদি কেউ ট্রিট না পায় সেটার অবশ্য দায়ভারটা আমি নিব না, সত্যি কথা বলতে। শেষ একটা কথাই বলবো, আজকে অনেকের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে, সবাই সেলফি তুলছে, ছবি তুলছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় সবাই ট্রিট নিতে আসে না, কারণ ট্রিট নিতে আসলে যত মানুষকে দেখছি হাজারখানেক মানুষ ছিল, এরা ট্রিট নিলে আমরা ট্রিট দিয়ে শেষ করতে পারতাম না, সত্যি কথা যায়, কারণ অনেক স্লো ছিল, বানাইতে সময় লাগতেছিল, রাইট? অবশ্যই অবশ্যই, কিন্তু তারা কিন্তু ওয়েট করতেছিল আর প্রতিটা মোমেন্টই কিন্তু এনজয় করতেছিল, তাই না? ছবি টবি তুলে আমার ফ্যানদেরকে বা আমার ফলোয়ার্সদেরকে যত পরিমাণ থ্যাঙ্কস দিতেছি, আমার টিমের যারা আছে স্পেশালি গো এই ব্যাটাটা, আমি আসি না, হ্যাঁ এই ব্যাটাটাকেও থ্যাঙ্কস। এই যে ক্যামেরা পিছনে কিন্তু তারাও ছিল, হ্যাঁ ওই যে আমাদের আশরাফুল ভাইও ছিল, সবাইকে অনেক থ্যাঙ্কস, আপনাদেরকেও থ্যাঙ্কস, তোমাকেও থ্যাঙ্কস, আমার নিজেকেও থ্যাঙ্কস। আমরা অনেক কষ্ট করছি, অনেক গরম ছিল, এত মানুষ হইছে যে এসির বাতাসও লাগতেছে না, এসি টোটালি অফের মতোই বলা চলে, এত যে খারাপ লাগছে, মাথা ঘুরাচ্ছিল, ঘামতেছিলাম, তারপর এত ভালো লাগছে। এই তুমি একটা জিনিস খেয়াল করছো, রেস্টুরেন্টের যারা আর কি ম্যানেজার বা ওনাররা ছিল ওরা কিন্তু আমাদের উপরে খুবই সন্তুষ্ট যে আমাদেরকে ইনভাইট করে দে আর সাকসেসফুল। আর হ্যাঁ ওদেরকেও থ্যাঙ্কস যে আমাদেরকে সবাই অনেক সাপোর্ট ছিল, ইভেন প্রতিটা মানুষ বলেন যারা আসছিল সম্মানিত ব্যক্তিরা সবাই সাপোর্ট করছে। দেন ফুকা আপডেটের যে টিমটা ছিল আমাদের লিটারলি কাউন্টারে বসাই দিছে যে আপনাদের যেভাবে ভালো মনে হয় যে গেস্টে যেভাবে পারেন আপনারা তাদের ওইভাবে আপ্যায়ন করেন। সো থ্যাংকস টু ফুকা। আর এই ভিডিওতে আমি সবার ফেস দেখাই দিব, যারা যারা নিজেকে ফাইন্ড আউট করতে পারবেন প্লিজ কমেন্ট করবেন, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ যে আমার একটা কথায় একটা ডাকে এত মানুষ ছুটে চলে আসছে আমার সাথে ছবি তোলার জন্য, কথা বলার জন্য, দেখা করার জন্য এবং ট্রিট নেওয়ার জন্য। আর ফুকো আপডেটকে স্পেশাল থ্যাঙ্কস যে তারা যদি এই ব্যবস্থাটা না করতো তাহলে কিন্তু এত বড় মিট আপ, এত বড় গেট টুগেদার কখনোই হইতো না, হয়তো বা হইতো না। আজকে বিদায় নেই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।